ভাই দাদা, অবস্থাটা কি বলেন? অবস্থাটা কি বলেন আমার? হুম হুম অবস্থাটা কি? এই যে মাহি যে নির্বাচন করতে আছে, গলায় কি ব্যাঙ বাজতো নি না বাজে না? মাহি যে নির্বাচন করতে আছে, ঠিক আছে, এখানে মনে করেন যে এটা কি নির্বাচন? হুম বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন করতে আছে, সেখানে মাহি একজন প্রার্থী। হুম সে চাইছিল নৌকা কিন্তু পায় নাই। সে এখন মনে করে যে তারপর সে শরৎ মানে যে কোনো একটা প্রার্থী হিসেবে সে দাঁড়াইছে নাকি, পায় না নমিনেশন, পায় না নমিনেশন ছাড়া দাঁড়াইছে, ঠিক আছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেটাকে বলে সেটা দাঁড়াইছেন। এখন এই মাহি আভাকে নিয়ে এমন কথাই এক একজনে বলে, ঠিক আছে, মানে আমি শুনতে শুনতে এই কয়েকদিন শেষ। সে টেরা মার্কাটা পাইছে কি? টেরাক টেরাক মার্কা পাওয়ার কারণটা কি? কারণ টেরাকের মতো লোড নেওয়ার তার ক্ষমতা আছে, এই জন্যই তাকে টেরাক মার্কা দেওয়া হয়েছে নাকি? ভালো কথা। তো অনেকে কইতে আছে মুরাদ তুই খেলতে থাক, টেরাক মার্কা জিতে যাক। আপনাকে কথা শুনলে মনে করেন যে মাথা মতো পুরাই হ্যাং হয়েছে। মুরাদ তুই খেলতে থাক, ট্র্যাক মার্কা জিততে যাক, এর মানে কি? আবার আরেকজন কইতেছে ভোট দেবেন কোনখানে, একজন কইতেছে মাহিয়াফার মাঝখানে, মাহিয়াফার মাঝখানে, মাহিয়াফার মাঝখানে। ওরে বলে পিডান লাগে না জোতাই দেখুন দি। হুম ওরে জোতাই দিয়ে পিডান লাগে না এখন, মাহিয়াফার মাঝখানে না বেড়া, ট্র্যাকের মাঝখানে ভোট দিতে কইছে তোরে। মানে এটা কি জাতীয় সংসদ নির্বাচন নাকি কমেডি মঞ্চ বানাই ফেলাইছে বুঝতে আপনার কিছু? হুম এখানে একটা অভিনেত্রী কি সারা জীবন অভিনয় করবে, মানুষের সেবা করবে না? এটা কি তার দায়িত্ব না? হুম তার যে ফ্যান ফলোয়ার যারা আছে, হুম তাদের তার সেবার দরকার আছে, হুম তাদের দেখভালের একটা দরকার আছে নাকি? আছে কি না বলেন? আছে তো সেক্ষেত্রে সে কি সিনেমা করলে এইগুলো করতে পারবে? হুম সিনেমা করলে আমরা তো তার সিনেমা দেখবো, সে সিনেমা করবে আমরা দেখবো, করবে দেখবো, মাঝে মাঝে আসবে এই শো। হ্যাঁ এখানে কি সে তা আমাদের কোনোভাবে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা করতে পারবে? পারবে না। তো সেক্ষেত্রে তার কী করা উচিত? নির্বাচন করা উচিত। সেক্ষেত্রে সিদ্ধান্ত আমার কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এটা আমরা বুঝতে পারছি। কারণ সে মানুষের সেবা করতে চায়, ঠিক আছে। এখন সে মনে করেন যে দলীয়ভাবে মনোনয়ন চাই, সে পায় না, ভালো কথা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই যেন নমিনেশন দিতেই হবে, সে লোক দেখকে দিব, ঠিক আছে। যাই হোক মাহি নমিনেশন পায় নাই, ভালো কথা। সে পাইছে কি? স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াই সে কী পেয়েছে? ট্র্যাক মার্কা। ট্র্যাক মার্কা পাওয়ার কারণ হলো ট্র্যাকের মতো মনে করেন যে ক্ষমতা মানে ওজন বল তার আছে, সে পারবে মানুষকে মনে করেন যে ই করতে, মনে করেন যে মানুষকে বুঝলাম না কিছু, সে পারবে ভাই মানুষকে, সে পারবে মনে করেন যে যত্ন করতে, সেবা করতে, আপ্যায়ন করতে, মহব্বত করতে, বুঝেন না বিষয়টা? সেই জন্য তাকে ট্র্যাক মার্কা দিয়েছে, ভালো কথা, একটা মার্কা দিয়েছে। মাহিয়াফার ট্র্যাক মার্কা লই তোকো সমস্যাটা কি আমার বুঝাতে? হুম তোকো সমস্যাটা কি এখন ভাই? এক একজন এক এক কথা। হুম এই এক একজনকে এক কথা বানাইতে আস, ঠিক আছে। আর মাহিয়াফায় দাঁড়াই কি অপরাধ করছে? হুম ফ্যান ফলোয়ার তার নাই, সে কি ভোট পাইবে না? হ্যাঁ এটা কমেডি হিসাবে কেন নিতেছে? হিরোলো মতো ডাব মার্খা পাইছে, হুম পাইছে না, তোমরা সেটা নিয়ে আলোচনা করো না কেন? হুম তার দিকে যাও না কেন? তোমরা মাহিয়াফার ট্র্যাক লই পড়ছো কেন? সমস্যাটাকে আমার বুঝো দিন। মাহিয়াফা সাইতে আছে নির্বাচন হয়ে, মাহিয়াফা সে তার ভিতরে একটা আত্মার একটা বিশ্বাস আছে, সে বলছে আমি কম হইলো মনে করেন যে 5-10 হাজার ভোট বেশি পাইয়া তারপর আমি জয় হব। এটা আমরাও আশাবাদী এবং আমরা এটা চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে মনে করেন যে দাঁড়াইছে, প্রথমে তো তাকে মনোনয়ন বাতিল করা হয়েছে, তারপর সে যথাযথভাবে চেষ্টা করে যাই প্রার্থী হিসাবে সে যোগ্য হয়েছে। হুম এখন সে একটা মার্কা পাইছে, সেটা হলো টেরাক। হ্যাঁ এখন এটা নিয়ে মানুষ মানে এইটা হলো বাঙালির মনে করেন সবচেয়ে বড় দোষ। কেউ যদি একটু উপরে উঠতে চায়, হ্যাঁ ঠ্যাং ধরে কীভাবে নামাইবে এটা বাঙালি ভালো করে জানে। হুম এই জন্যই বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু, ঠিক আছে। এই জন্য তুমি উপরে উঠতে চাইলে তোমার টাইনিদের নামাইবে, এই জন্যই বাংলাদেশের জাতীয় খেলার নাম হইলো হাডুডু। এখন মাহিয়াফায় চাইতে আছে আমাদের সেবা করবে, ঠিক আছে, চেষ্টা করতে আসছে, রাজশাহী থেকে চেষ্টা করতে আছে, করতে দাও, তাকে হেল্প করবা, এটা হচ্ছে আমাদের কর্তব্য নাকি? যেহেতু তার অনেক সিনেমা আমরা দেখছি, অভিনয় করছে, হুম তো বাস্তবে সে মানুষকে সেবা করতে চায়, দেশকে উন্নয়ন করতে চায়। হুম এটা কি তার ভুল? এটা কি তার অপরাধ? ঠিক আছে, মানুষ ভুল তো জীবনে বহুত করে, করে না তো সর্দারানোর একটা মনে করো সুযোগ তো আমাদের দেওয়া হয় না, সেটা না দিয়া তোমরা কী করবা? হেঁটে রাখ মার্কা হয়েছে, হ্যাঁ ভোট দেবা কোনখানে? মাহিয়া ভার মাঝখানে, এত ফাইজলামি তো করতে কইছে কেউ খালি। ট্রাকের মাঝখানে ভোট দিবি, যারা রাজশাহী থেকে আসেন তাদের উদ্দেশ্য বলি, ভোট দেবেন মনে করেন ট্রাক মার্কায়, ঠিক আছে, মাহিয়াফা মনে করেন আপনাদেরকে সেবা যত্ন করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এইসব বিটলেমি বিটলেমি বাদ দেন, ঠিক আছে, সে দাঁড়াইছে, সে সিনেমা করছে,
এন ও আবার অনেকে কথাও বলে যে সে যদি এমপি হয়ে যায় তো আমরা তার সিনেমা দেখতে পারবো না। কেন পারবেন না দেখতে? অবশ্যই পাবেন। এই মমতা দাভা আমাদের মনে করেন যে সে যেই পাইছে, মনে করেন যে এমপি হয়েছে, সে কি গান সাইডিস, সে কি গান গায় না? অবশ্যই গা, আমরা তার গান শুনি নাকি, অবশ্যই শুনব। কেন কেন সে ছাড়িয়ে দেবে? অবশ্যই আপনাদেরকে সিনেমা উপহার দেবে, ঠিক আছে। এইসব এইসব আলতু ফালতু চিন্তা ভাবনা বাদ দেন, মাহিয়ে ভাগে হেল্প করেন। তাকে জয়যুক্ত করার জন্য যা করার তা করেন আপনারা, ঠিক আছে। এই মাহিয়াফার নিয়ে এত আলোচনা কেন আমার বলেন? মাহিয়াফাটা টেরাক মার্কা পাইছে, এটা লই কেন এত আলোচনা আমার, এটা বুঝেন। এই আলোচনা কেন? আমরা চাই সে জয় হোক, যুক্ত হোক, মানুষকে সেবা করুক নাকি, এটা আমরা চাই, ঠিক আছে। মাহিয়াফাকে নিয়ে এত বিনোদন কিন্তু ভালো না, ঠিক আছে। দেখকে শুনতে ভোটটা দেবেন, ভোটটা দেবেন কোথায়? ট্রাক মার্কায়।